পূর্ব বর্ধমান জেলার রায়নাথ 2 নম্বর ব্লকের আরুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেওরদিঘি পাড়ে আদিবাসী পাড়ায় শুক্রবার মকর সংক্রান্তি উপলক্ষে রায়নাথ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন উপহার সামগ্রী বিতরণ করা হলো। মকর সংক্রান্তি অথবা পৌষ পার্বণ আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ উৎসব। সেই উপলক্ষে এদিন রায়নাথ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেউরদিঘি পাড়ে আদিবাসী মানুষের হাতে নারকেল গুড় মিষ্টান্ন তুলে দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সৈনিকদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকার জন্য। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করাই হলো তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাজ, তাই এদিন এই উদ্যোগ, এমনটাই জানালেন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সৈয়দ কলিমুদ্দিন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়না 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পহলামপুর জিপি উপপ্রধান সুব্রত সরকার, আরুই অঞ্চলের অঞ্চল সভাপতি পীযূষ কান্তি দা, ব্লকের যুব সহসভাপতি সাহেব আলী খান, অঞ্চলের যুব সভাপতি শেখ হালিম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ববৃন্দ। আমাদের আজকে রায়না 2 নম্বর ব্লকের আরুই জিপি আরুই অঞ্চলের নেওরদিঘির পাড়ে আদিবাসী পাড়ায় আমরা আজকে মকর সংক্রান্তি পৌষ পার্বণ আদিবাসীদের একটা সবচেয়ে বড় উৎসব, সেই উৎসবকে উপলক্ষ করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা আমাদের মমতাময়ী মায়ের নির্দেশ মতো আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করে চলছি। মানুষের পাশে সর্বদাই থাকার জন্য আমাদের মমতা ব্যানার্জি আমাদের কর্মীদেরকে আমাদের সৈনিকদেরকে বলেছেন, সেই মতোই আমরা আজকে এই গরিব আদিবাসী পাড়ায় আমরা এসেছি এই পৌষ পার্বণের জন্য কিছু সামগ্রী তুলে দেওয়ার জন্য, এবং তার সঙ্গে মাস্ক স্যানিটাইজার যাতে করোনাতে মানুষকে সচেতন করা তার জন্য আমরা এসেছি। আমরাও আজকে পৌষ পার্বণকে বেছে নিয়েছি যাতে আদিবাসী ভাইদের সঙ্গে একটুখানি সময় কাটানো যায় এবং তাদেরও সাথে যাতে আমরা এটা একটুখানি তুলে দিয়ে তাদের মুখে যেন হাসি ফোটে, এইটার জন্যই আমাদের আজকে এখানে আসা। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।